প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান শেহবাজ শরীফ। সোমবার ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে পাকিস্তানের 24তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউস আইওয়ান ই সদরে পিএমএলএন এর প্রধান শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভিন। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তান পিপুলস পার্টির চেয়ারম্যান এবং জোট সঙ্গী বিলওয়াল ভুট্টো, জারদারি সহ সিন্ধ, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীরা। দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আসিম মনিরও শেহবাজ শরীফের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পাকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও শেহবাজের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।